আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান আজকের এই আকর্ষণীয় অফারটি আপনার অনেক বেশি ভালো লাগবে কারণ মাত্র পনেরো হাজার টাকার মধ্যে কোর আই ফাইভের ফোর জেনারেশন দিয়ে একটি ডেস্কটপ কম্পিউটার যেখানে স্ট্যান্ডার্ড পাওয়ার সাপ্লাই নেই পাওয়ার সাপ্লাই যেটি আছে ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই আছে অল্প বাজেটের মধ্যে ক্যাশিং কিন্তু আপনি মনে করতে পারেন এটি এক্স থার্মাল ক্যাসিং আছে কিনা নো এখানে কিন্তু এক্সট্রিম ভি থির মধ্যে একটি ক্যাসিং আছে সামনে পিছনে ফ্যান উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার এসএসডি আছে র্যাম আছে সবই আছে প্রসেসর ইন্টেল কোরাই ফাইভ ফোর জেনারেশন আপনাদের জন্য আসলে বিশেষ করে যারা স্টুডেন্ট বা যাদের বাজেটটি কম কিন্তু একটু ভালো মানের কনফিগার চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের স্পেশাল এই কনফিগারটি এবং সাথে আছে একটি ছোটো ইউএসবি স্পিকার যারা এই অফারটি নিতে চান তারা ঈদের আগে যারা এই অফারটি নেবেন তাদের জন্য এই স্পিকারটি সম্পূর্ণ ফ্রি যেহেতু আসলে এই অফারটি করা হয়েছে ঈদ উল ফিতর ও রমজানকে সামনে রেখে আরেকটি কথা বলতে চাই যেহেতু বাজেট পিসিগুলো নিয়ে ভিডিও কম করা হচ্ছে আমার সেই কারণে এই অফারটির আসলে একটু টাইমটা একটু বাড়িয়ে দিলাম প্রায় এক মাস করে দিলাম আর এই কনফিগারটি পনেরো হাজার টাকার মধ্যে পড়েছে তবে কনফিগারে ভালো মন্দ সব দিকগুলোই আছে সেগুলো আসলে বুঝিয়ে দেওয়া আমার দায়িত্ব আপনার তারা শুনবেন আপনাদের যে আসলে এই প্যাকেজটি নিতে হবে এমন কোনো মানে নেই আপনাদের আমার আরও অনেকগুলো ভিডিও আছে বা আপনারা আমার ভিডিও থেকেও কিন্তু নলেজ নিয়ে নিজেই কিন্তু একটি কনফিগার বানিয়ে ফেলতে পারবেন সো আমার এই প্যাকেজটি নিতে হবে বা সাপোজ কোনো একটি ভিডিওর প্যাকেজই নিতে হবে এমন কোনো কথা নেই আপনি যদি ভিডিও দেখতে দেখতে নিজে বুঝে যান যে আপনার জন্য এই প্রোডাক্টগুলো দিয়ে একটি পিসি বানালে ভালো হবে তাহলে আপনি সেটি বানান আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাস্ত আর্কিট আইসিটি ভবন সেভেন ফ্লোর সাতশো চল্লিশ জাস্ট সুভাস্তু আর্কিটে ঢুকেই হাতের বাম পাশে দুইটা লিফ্ট পাবেন লিফট নাম্বার ওয়ান সেখানে আসলে জোর অর্থাৎ দুই চার ছয়ে থামে আর লিফট নাম্বার দুই যেটি আসলে বেজোরে থামে অর্থাৎ তিন পাঁচ সাত থামে বা নয় থামে সো আপনি লিফট নাম্বার দুইয়ে উঠে জাস্ট লিফ্ট থেকে বের হলে কিন্তু আমাদের সেলটেক আর ডেসক্রিপশন বক্সে তো বিস্তারিত ঠিকানা দেওয়াই আছে আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ এই ভিডিওটি অনেকের দেখার প্রয়োজন হতেও পারে আপনার পরিচিত এমন কেউ হতে পারে যে আসলে এই বাজারের মধ্যে একটি ডেস্কটপ কম্পিউটার খুঁজছে তার জন্য কিন্তু হেল্প হবে ভিওয়ার্স প্রথমে বলা যাক যে প্রসেসর এখানে রাখা হয়েছে ইন্টেল কোরাই ফাইভের ফোর জেনারেশন প্রসেসর আর এই প্রসেসরগুলো আসলে খোলা আসে এই যে আমি এটি আসলে এই জন্য রেখেছি যে আমি যদি এখানে একটি জাস্ট আপনাকে বক্স দেখাই বক্স দেখালে সেটি বক্সে হবে না এটি আসলে খোলা প্রসেসর এভাবে টের মধ্যে করে টেপ মেরে তারপরে আসে ঠিক আছে এগুলো খোলা এবং এগুলো আপনি যদি মনে করেন যে একটি প্রসেসরের জন্য দশ হাজার টাকা দেবেন তারপরেও কিন্তু আপনাকে প্রসেসর বক্সে দেওয়া সম্ভব না অর্থাৎ ইন্টেল এই প্রসেসরগুলো আর তৈরি করে না প্রায় তাও চার বছর আগে থেকে চার থেকে পাঁচ বছর আগে কিন্তু ইন্টেল ফোর জেনারেশনের যে কোনো প্রসেসরই তৈরি করা বন্ধ করে দিয়েছে কিন্তু যাদের বাজেট কম তাদের তো আসলে উপায় নেই ফোর জেনারেশন নেওয়া আসলে যাদের বাজেট আরও কম তাদের কিন্তু সেকেন্ড জেন থার্ড জেন নিতে হয় আর কো টু টু ডুয়েল কোরের এই প্রসেসরগুলো দিয়ে পিসি বিল্ড না করাটাই ভালো ভিউয়ার্স আজকের এই কনফিগারেশনে আই ফাইভ ফোর জেন রেখেছি চারটি কোরের একটি প্রসেসর সো আপনি যে কাজগুলো আমি বললাম এর মোস্ট অফ দ্য সেক্টরই কাভার করতে পারবেন আপনি যদি বিগেইনার হয়ে থাকেন আই থিঙ্ক আপনি এই সেটা আপনি দিয়েই ভালো পরিমাণ আর্নিং শুরু করতে পারবেন এরপরে আপনি যখন আর্নিংয়ের একটি স্টেজে চলে যাবেন আপনি নিজেই বুঝবেন আপনার জন্য কি কনফিগার প্রয়োজন সো তখন আপনি লেটেস্ট জেনারেশনের যে কোনো একটি কনফিগার নিয়ে নেন আর এখানে মাদার বোর্ডের যেটি রাখা হয়েছে সেটি এইচ এইটি ওয়ান সিপসেটের মাদার বোর্ড এটি যে কোনো এইচ এইটি ওয়ান সিপসেটের মাদার বোর্ডে এখানে রাখা হতো তবে আমি এখানে বক্সটি রেখেছি এটি কিন্তু আসলে খোলা মাদার বলতে পারেন কুরিয়ান মাদার যে মাদার এক বছরের ওয়ারেন্টি হয় অনেকে মনে করতে পারে কুরিয়ান মাদার বোর্ড হয়তো বা নতুন মাদার বোর্ড জাস্ট দেশের বাইরে থেকে আসে তাই কোরিয়ান বলে না কুরিয়ান মাদার দেশের বাইরে ইউজ হয় এরপরে সেগুলো ফ্রেশ করে তারপরে পাঠানো হয় আর এই সেম কনফিগারে আপনি যদি মনে করেন যে আপনি তিন বছরের ওয়ারেন্টি সহ মাদারবোর্ড বোর্ড নেবেন সেটাও আন অথোরাইজড হবে তাহলে আপনাকে দুই হাজার টাকা অতিরিক্ত এই কনফিগারেশনে যোগ করতে হবে আর এই মাদার বোর্ডে আপনি চাইলে ফোর জেনারেশনের যে কোনো প্রসেসরই লাগাতে পারবেন র্যাম ইউজ করতে পারবেন আট আট ষোলো জিবি সো মাদার নিয়ে বলে ফেলেছি আর এখানে আউটপুট হিসাবে আপনি এইচ এম আই পাচ্ছেন না ভিজিএ আউটপুট দিয়ে চালাতে হবে আর ফোর জেনারেশনের জন্য মাদার বোর্ডের মধ্যে এগুলো থাকলে আই থিঙ্ক ঠিক আছে আর এখানে কিংস অ্যান্ড ব্র্যান্ডের একশো বিশ জিবি একটি এসএসডি আছে যেখানে কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে অর্থাৎ মাদার বোর্ডের এক বছর এসএসডিতে তিন বছর ওয়ারেন্টি আছে এবং এখানে ষোলোশো মেগাহার্সের ডিডিআর থ্রি র্যাম আছে ফোর জিবি র্যামটি আসলে লেভেলিং করা আছে অ্যাডাটা ব্র্যান্ডের কিন্তু আসলে এটা আন র্যাম গ্লোবাল ব্র্যান্ড কিন্তু এই র্যামগুলো আসলে ডিডিআর থ্রি অ্যাডাটা ফোর জিবি র্যামগুলো নিয়ে আসে না সো এগুলো আনঅথরাইজড বাট লেভেলিং করা থাকে অ্যাডাটা বাট কোয়ালিটি ভালো এক বছরের ওয়ারেন্টি আপনি পাবেন আর কি আছে পাওয়ার সাপ্লাই আছে রেভেঞ্জার্স ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়াট পাওয়ার সাপ্লাই মাঝে মধ্যে পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলতে হয় বলি একটি স্পিকার আছে একটি আসলে ফ্রি রাখা হয়েছে যারা আসলে আগামী এক মাসের মধ্যে কনফিগারটি নিবে ক্যাশিং নিয়ে বলতে হয় যারা আসলে ফোর জেনারেশন সিক্স জেনারেশনের মতো পিসি বিল্ড করবেন তাদের জন্য এক্সট্রিম ভি থ্রির মতো ক্যাশিং আসলে এই বাজেটের মধ্যে নেই সামনে একটি ফ্যান পেছনে একটি ফ্যান উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার ভালো একটি ক্যাশিং শুধুমাত্র এই ক্যাশিংটি নিয়েই আমি একটি রিভিউ করেছি আর আজকে এর বাজেটটি করা হয়েছে বেসিক্যালি স্টুডেন্টদের জন্য বা যারা একটু চিপ বাজেটের মধ্যে ডেস্কটপ কম্পিউটার ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আই থিঙ্ক পনেরো হাজার টাকার মধ্যে এই কনফিগারটি বেস্ট আমার কাছে মনে হয়েছে আপনি যদি মনে করেন অন্য কোনো কনফিগারেশন এই বাজেটের মধ্যে আরও ভালো মতো করা যেত তাহলে অবশ্যই কমেন্টটি আপনি লিখবেন আপনার কমেন্টটি আমি দেখব যদি মনে হয় আপনার কমেন্টটি অনুযায়ী ভিডিও একটি বানানোর দরকার তাহলে অবশ্যই আমি বানাবো আপনার কমেন্ট অনুযায়ী একটি ভিডিও আরেকটি কথা যারা নিয়মিত কমেন্ট করছেন শেয়ার করছেন তাদের জন্য কিন্তু গিভ অ্যাওয়ের ব্যবস্থা আমি করবো খুবই অল্প সময়ের মধ্যে সুতরাং যারা কমেন্ট করছেন করে যান প্রতিটি ভিডিওতে কমেন্ট আর যারা শেয়ার করছেন করে যান আর একটি কথা দোয়া চাই সবার সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থেকে আপনাদের সেবা করতে পারি আর কি বলবো আর বলার মতো কিছু নেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম